তো শেফালি সরকার কয় ফেসবুক বন্ধ করবেন, আমার লোকে গান উইলে, তোমার লোকে গান উইলে এমনি আমি ডরাই। হ্যাঁ আচ্ছা, আমরা যখন গাচ্ছিলাম তুমি তখন বাটনে কেন ধরলা? হ্যাঁ মাইক তো ভালো চলছিল, মাইক মেশিনারি জিনিস আর একটা নাম কইলাম না, এই দুইটা সামনে থাকলে হু দে গেলি গেলি লারে আর টিফে। ভালো জিনিসটা খাদ্য গবনানোর দরকার আছে? চলছে চলছে ভালো আর ধরুন। কয় মনে হয় জবাবটা দিতে পারবো না। আসলে আপনারা যদি দোয়া করেন হয়তো জবাব আসবে, সেটা হলো নবীর বয়স যখন 10, তখন কাবা ঘরে যে পাথরটা, এই পাথরটা নির্মাণ কাজ চলছিল তখন, এই যেই পাথরটা চুমা দিলে জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেয়, সাবা মানো দৌড়াইলে। এখন এই পাথরটা জান্নাতি পাথর, এই পাথরটা চারটা গোত্রের লোকেরা, যেমন আমাদের দেওয়ান আছে, সরকার আছে, পাগল আছে, কবি আছে, আছে না দেওয়ান চৌধুরী, বিভিন্ন বংশ আছে না, চার গোত্রের লোকেরকে আমরা লাগাবো, আরেক গোত্রের লোকেরকে আমরা লাগাবো, আরেক গোত্রের লোকেরকে আমরা লাগাবো, এইভাবে একটা মারামারির সৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছিল। তখন তারা বললো এক কাজ করি, রক্তারক্তি না কইরা আগামীকাল সকালবেলা যারে পামু সে যেই সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্ত আমরা মেনে নিব। আলহামদুলিল্লাহ সবাই বাড়িতে চলে গেল সকালবেলা, আল্লাহর কি কুদরত, সকালবেলা আমার নবী প্রথম কাবা ঘরের কাছে গেল, আমার নবীকে দেখে সবাই খুশি হয়ে গেল, যে যদিও ছোট কিন্তু তার জ্ঞান বুদ্ধি আল্লাহ অন্যরকম দিয়েছে, ছোট কাল থেকেই মানুষ বুঝতে পারতো, তাই আমার নবীকে আলামিন বলেছে সত্যবাদী, সে অবশ্যই সত্য বিচার করবে। আমরা এই পাথরটা নিয়ে ঝগড়া করেছিলাম, তো আমরা বলছিলাম সকালবেলা যারে পাবো সে যেই মীমাংসা দেয় সেই মীমাংসা আমরা মেনে নেব, আপনি মীমাংসা দেন। আমার নবীর গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা বিছাই দিল, চার গোত্রের লোকরে বললেন পাথরটা চার গোত্রের লোকেরা ধৈরা চাদরে রাখেন, রাখলো চাদরের কোনা কয়টা? তখনই নবী একটা সংগঠন করেন, নাম তার হিলফুল ফজর। আসলে যদিও অন্ধকার যুগ ছিল, অনেকে বসতো অনেকে বসতো না, দেখেন এখানে অনেক ধরনের লোক থাকে, আমরা স্রষ্টা বলি তারে যে আমারে বানাইছে, আর ওই যে ইউসুফ জুলেখা দেখি আপনারা, আমি কিতাবে পড়েছি আপনারা দেখেন, ওরা খোদা কয় যেইডারে কার দিয়া কোবাইয়া কাইটিয়া বানায় সেইডারে কয় খোদা। আচ্ছা একটু সেন্স থাকা উচিত তো, আমারে যে বানাইছে সে আমার খোদা, আর ওরা নিজেরা বানায় সেইটারে কয় খোদা। আবু জাহেল একদিন এর খোদার হলে নবীর সামনে দিয়ে যায় মূর্তি একটা আধ ভাঙ্গা, তো নবী গেছে চাষা এটা কে কয় আমার খোদা, কয় আধ ভাঙ্গা কি লেগা, কয় আধ ভাঙ্গা ওরে থুইয়া আমি প্রসাব করতে বইছি, এদিক দিয়ে ওর উপরে আবার কুত্তায় প্রসাব করতে, ওই কুত্তাটা খেদাইলো না কি লেগা, এর লেগে রাত্রা ভাঙ্গা লাইছি, কয় হের বড় ওরে কথা কই ফেল, কয় আধ ভাঙছি তাতে কি আছে আমার কথা, তো কত বড় জেহেলের জেহেল, কত বড় মূর্খ, এটা তো একটা পাগলও বুঝে যে নিজেরা রক্ষা করতে পারে না সে আরেকজন রক্ষা করে কেন, খোদা রাত ভাঙ্গা লাইছে। তারপরে খোদারে লয়ে কান্দে লইলে ঘরে, কয়তে খোদারে কান্দে লইছেন, আপনি খোদার কান ধরেন, কয় আরতে পারে না, তো খোদায় বলে প্রতিবন্ধী নাউজুবিল্লাহ মিন জালেক, এই জন্য কথা আছে যে সেই খোদা যার ভিতরে 10টি গুণ আছে, সূরা আয়াতুল কুরসি আয়াতুল কুরসির মধ্যে আছে, সেই খোদা যার ভিতরে 10টা গুণ আছে, কি গুণ? যে খায় না। আচ্ছা পৃথিবীর মধ্যে একদিন না কাক, দুই দিন না কাক, 10 দিন না কাক, খাইতে হবে তো, খায় না কি, আহার নাই একমাত্র আমার আল্লাহ, সেই আল্লাহ যার কোনো নিদ্রা নাই, আপনি দুই দিন না ঘুমায় দেখেন না কেমন লাগে, থাকবেন একদিকে পৌঁছাইব আরেকদিকে, আর যুগের পর যুগ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর যার কোনো নিদ্রা নাই, সে কে?
সেই তো আমার আল্লাহ, যার আহার নাই, নিদ্রা নাই, যার কোনো তন্দ্রা নাই। আমরা গান গাই, সিরিয়ালে গান গাইতে গেলে এই তন্দ্রা লাগে, আলস্য লাগে, একটু দুর্বল লাগে, আল্লাহর কোনো দুর্বলতা নাই, আল্লাহর কোনো তন্দ্রা নাই। এইভাবে দশটি লক্ষণ বা গুণ যার ভিতরে আছে সেই তো খোদা। এই দশটার মধ্যে আমি তিন চারটা বললাম, এগুলির মধ্যে পৃথিবীর কেউ পারবে না খেয়ে থাকতে পারবে না ঘুমায় বাঁচতে পারবে? তাই আমার নবী অন্ধকার যুগে তাদেরকে চমৎকার মীমাংসা দিয়েছিল, চার গোত্রের লোকের এই পাথরটা লাগাইলো, সবাই ধন্য হয়ে গেল। মধুর বাণী শোনায় জিব্রাইল সে পাহাড়ে, মধুর বাণী শোনায় জিব্রাইল সে পাহাড়ে। চল্লিশ বছর আত্মার ছয় দিন পূরণ হইল নবীর যেদিন, চল্লিশ বছর আত্মার ছয় দিন পূরণ হইল নবীর যেদিন, কেঁপেছিল আসমান জমিন, কেঁপেছিল আসমান জমিন আল কোরআনের বহির বলে, মধুর বাণী শোনায় জিব্রাইলে। ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, বিচ্ছে শুরু হয়ে গেছে, একটা জায়গায় দুইটা গেছে নাকি? আচ্ছা, এই যে আমি গানটা নিয়েছি এটা কি খারাপ লাগে? বিচ্ছেদ আমরা গাবো, আর কয় কি লাগে বিচ্ছেদের ফ্যাক্টরি খুলে দেব। কিন্তু এই গানটা আমি একটা কথা বলি, দাউদ নবীর আল্লাহ একটা পাওয়ার দিছিল, নবী মজে যা কি লোহা লকর ধরলি নরম হয়ে যেত, আগুন লাগতো না। মুসা নবীর একটা পাওয়ার দিছে কির মধ্যে, লাঠির মধ্যে, এই লাঠি দিয়া ইশারা দিলে সমুদ্র দুই ভাগ হয়ে যেত। এক একজন নবীর আল্লাহ এক একটা পাওয়ার দিত। আমার নবীর কি মজাদা দিছে, অনেকগুলি মজাদা। প্রথম মজাদা কি? আমরা মুসলমান জানার দরকার না, আমার নবীর প্রথম মজাদা হলো কোরআন শরীফ। এখন আমরা যারা বুঝি না অনেকে, কোরআন শরীফ এটা কি এর মজাদা? আরে কয় কি, এই যে মাইকটা বানাইছে এটা কেন শিস মারে, কেন এটা সাউন্ড হয়, কেন বন্ধ হয়ে যায়, এটা ক্যাটালগের মধ্যে লেখা আছে। মোবাইলের ক্যাটালগ আছে, বিল্ডিং এর ক্যাটালগ আছে, জাহাজের ক্যাটালগ আছে, রকেটের ক্যাটালগ আছে, সমগ্র পৃথিবীর ক্যাটালগ হলো কোরআন শরীফ। প্রথম আসমান কি দিয়ে তৈরি? স্বচ্ছ পানি দ্বারা, অর্থাৎ বরফ দ্বারা তৈরি। দ্বিতীয় আসমান কি দিয়ে তৈরি? লোহা দ্বারা। তিন নম্বর আসমান কি দিয়ে তৈরি? তামা দ্বারা। চার নম্বর আসমান কি দিয়ে তৈরি? স্বর্ণ দ্বারা। পাঁচ নম্বর আসমান কি দিয়ে তৈরি? লাল ইয়াকুতের পাথর দ্বারা। এটা কই লেখা? কোরআন শরীফে। আপনার এই কানের মধ্যে যে মাংস, হাতের মধ্যে মাংস, কিন্তু কান দিয়ে শোনা যায়। একবার কানটা সাইপা ধরে রেখেন না, দেন্দা কারে কই, এনে সুইচটা দিছে কোন জায়গায়? আল্লাহ, কোন জায়গার মধ্যে সুইচটা, যে কথা কইলি শুনি। পৃথিবীর সমস্ত মানুষ ডাক্তার বৈজ্ঞানিকদেরকে বলে, যদি চক্ষু সম্পর্কে এই পর্যন্ত কতটুকু অ্যাডভান্স হইলেন, বলবে এখনো আগাগোড়া বিসরেই পাইনি। এক ইঞ্চি চোখের মধ্যে আল্লাহ কোন জায়গায় কোন তার কোন সুইচ কিভাবে দিল, যে পৃথিবীটা দেখি
জিব্বার মধ্যে, নাকের মধ্যে আল্লাহ কি দিয়া রাখছে, এটা কোন জায়গায় সৃষ্টা? এটা কোরআন শরীফের মধ্যে লেখা। আল্লাহ কিভাবে, আল্লাহ বলেছে ইকরা বিসমে রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে ঘন রক্ত হইতে সৃষ্টি করেছি। ইকরা বিসমে রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, পরম বন্ধুরই মধুর ডাক। নাজিল হইল আল্লাহর কোরআন বিশ্ব জুড়ে শান্তির কল্যাণ, নাজিল হইল আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন বিশ্ব জুড়ে শান্তির কল্যাণ। সৌদি আরবের কবিরা কইতো এটা নবী মোহাম্মদ বানায় বানায় কই, এটা একটা কবিতা হয়, এটা কিন্তু ছন্দে নাজিল হইছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ অলামিয়া কুল্লো কুফন আহাদ, ছন্দের মিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক মিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমত আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদলিন, ছন্দে ছন্দে এটা আমরাও পারি। নবীকে আল্লাহ এরা বলে পারে, আল্লাহ কয় এক কাজ করো একটা কবিতা লেখো তিন লাইনের, ইন্না তাইনা কাল কোসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আফদাল, কাবা ঘরের মধ্যে লেখছে নবী। এবার বলে যে দুনিয়ার যত কবিরে বলো নিচে একটা লাইন লিখে দিতে, সমস্ত সৌদি আরবের কবিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেয়েছিল একটা লাইন লেখার সাহস কেউ পায়নি। সমস্ত কবি বলছিল এটা পৃথিবীর কোন কবির কবিতা না। কবি রবীন্দ্রনাথ লেখছে কপালও ভিজিয়ে গেল নয়নের জলে, আচ্ছা নয়নের জলে গাল ভিজবো নাক ভিজবো ঠোঁট ভিজবো কপালে দিব কেমনে পানি, তাইলে পা উপরে থাকতেই বো। কবি নজরুল নিজ দিয়ে লেখা তুই চরণ বাঁধিয়ে রাখো তোমালের ইডা, কপালও ভিজিয়ে গেল নয়নের জলে তাহলে চরণ বাঁধিয়ে রাখো তোমালের ইডা। রবীন্দ্রনাথের কবিতার মধ্যে নজরুল কলম লাগাইতে পারলো, কিন্তু আল্লাহর কবিতায় পৃথিবীর কেউ কলম লাগাইতে পারে না। নাজিল হইল আল্লাহর কোরআন বিশ্ব জুড়ে শান্তির কল্যাণ, আল্লাহ নবীর মধুর বাণী 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 মধুর বাণী মন্দির রোজনী
তুলতে চাই, আমরা গোলাপ তুলতে চাই, চামেলি তুলতে চাই, ফুলের একটা মালা গেঁথে মাঠটা সারে পড়ায় ছেলেরা। অনেক দাদা ভাইয়েরা গানের মাধ্যমে করলেন পুরস্কার, তাদেরকে সালাম জানাই এই লতিফ সরকার। আমার একটা ছোট বাচ্চা 20 টাকা করলো পুরস্কার, তাদের প্রতি দোয়া জানাই এই লতিফ সরকার। আল কোরআন নিয়ে বলার জন্য শুকরিয়া হাজি মোমিন সাহেব, আল্লাহর দরবারে লাখো করি শুকরিয়া। রায়পুরা বাউল উপজেলা মাননীয় চেয়ারম্যান সাহেব, আসলে কোরআন শরীফ নিয়ে বলাতে আমাকে অনেক দোয়া করেছে অন্তর থেকে। আসলে ভাই কেমন নবীর গান আজকে, এ নবীটা কে? আদম আলাইহিস সালামের ছেলে শেষ পয়গম্বর। একদিন খুব আরাম কইরা বইছে খাওয়া দাওয়া কইরা, আর বুকটা দোয়াইতাছে। আদম কই, কি রে বাবা এত শুকির লেগা? কয়, আমি নবীর ঘরে নবী, আমার বাবাও নবী আমিও নবী। আদমের সময় তো জোড়ায় জোড়ায় বিয়ে হইতো, যে আমার জোড়ার বউ নেই, আল্লাহ বেহেস্ত থেকে হুর বাড়াই দিছে, একটু সুখ লাগতেছে। বাবা আদম চোখের পানি সাইরা কয়, তুই নবীর ঘরে নবী, বেহেস্তের হুর বিয়া করে এত সুখী মনে করতেছ? যদি আখের নবীর উম্মত হইতে তাইলে, যদি সুখী হইতে তাইলে ধন্য হইতা। কয় জানো, এই কথা বলো না, এই মোবাইল যা আমি গন্ধম খাই 350 বছর কানছি, আল্লাহ আমার মাফ করে নাই। আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আপনার নামের পাশে একটা নাম দেখছিলাম, ওই নামের ছিল আমার ক্ষমা করে দে। কি নামটা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ কয়, আদম রে তুই যদি আগেই নামের ছিল ক্ষমা চাইতে, আমি আগেই মাফ করে দিই। খারাপ লাগে আপনাদের কাছে? হাসরের মাঠে আপনি আমি সবাই আচ্ছা, দুনিয়াতে রাজত্ব কর, দুনিয়াতে রাজত্ব হলো যারা ধনী, বড় মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, রাশিয়া, আমেরিকা, হাসরের দিন রাজত্ব কার থাকবো? হাসরের দিন রাজত্ব থাকবো গরিব। কেমনে? হাসরের মাঠে 40,000 বছর দাঁড়ায় থাকতে হবে, বাইরের লোহার 1 পিঠ গরম হইলে আর 1 পিঠ ঠান্ডা চাই, কিন্তু তামার 1 পিঠ গরম হইলে আর 1 পিঠ গরম হয়ে যায়। 40,000 বছর গরম একটা জায়গার মধ্যে দাঁড়ায় থাকতে মাথার মগজ ঘুরে টকবক করবো, তখন কইবো আল্লাহ বুঝুকও দিবে না কই দিবা জানি না, এহেন তে সরাই লিয়ে যাও। এত জ্বালা মাথার সোয়া তো বলে সহ্য না, কেন হিসাব দুনিয়াতে খাইছো টাকা পয়সা ধন সম্পদ হিসাব দাও, কিন্তু গরিবের কাছে যখন যাইবো হিসাব দাও, গরিবকে হিসাব কি হিসাব? আরে মাল হইত দেয় নতুন জামা তো দূরের কথা, পুরান জামাও দিতে পারি নাই, হিসাব কিসের? কিস্তি দিয়েই তো শেষ করতে পারি, 2 হিসাব যদি না থাকে তাইলে এই কষ্টের মধ্যে দাঁড়ায় থাকবো কেন? কয় না, ওদের সোজা ডাইরেক্ট বাইপাস দিয়ে জান্নাতে ঢুকাই। এর জন্য আমার নবী কইতো, আল্লাহ হাসরের মাঠে আমার গরিবের সাথে উঠাইও। নবী কয় না প্রেসিডেন্টের সাথে উঠাইও, কে কয়, কে কয়? আল্লাহর নবী কইছে আমার গরিবের সাথে উঠাইও, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্টের সাথে উঠাইও না। কলমের খোসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাইরে একটা ভালো মানুষের ফাঁসির মধ্যে ঝুলাই দেয়, আল্লাহ ওদের সাথে উঠাইও না, আমার গরিবের সাথে উঠাইও। আজকে কষ্ট করেন, একদিন রাজত্ব আপনাদের আমাদের আসবে,
সেই দিন বেশি দূরে না, সেই দিন, সেই দিন সবাই ঈসা নবী কইবে আল্লাহ আমারে বাঁচাও, মুসা নবী কইবে আমারে বাঁচাও, দাউদ নবী কইবে আমারে বাঁচাও, একমাত্র ইহাবলি উম্মতি বলবে আমার রাসূল, সেই নবীর উম্মত আমরা, বলেন একবার শুকরিয়া, শুকরিয়া, সেই নবীর উম্মত, আজকে সেই নবীর গান, সেই নবীর গুণগান যদি শুনেন, যদি মন দিয়ে অন্তরে একটু স্থান দিতে পারেন, খারাপ লাগে আপনাদের কাছে? আল্লাহ কইবো দোস্ত, আপনি যতক্ষণ পর্যন্ত খুশি থাকবেন না ততক্ষণ পর্যন্ত আপনার আমি দিতেই থাকবো। নবী কয় কি দিবেন, কয় দোস্ত আমি আটটা বেহেস্ত তৈরি করছি, চাবিটা আপনার কাছে দিয়ে দিলাম। আরে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কয় তা আল্লাহ চাবি দিছেন কি করবো, কয় 70,000 ফাস্টে বিনা হিসাবে জান্নাতে নেব। খুশি হইছেন নবীকে আল্লাহ, কি এর খুশি, আমার সাহাবাই তো 16,00,000, 70,000 বেহেস্তে নেব, সাহাবাই তো 16,00,000, আর কিয়ামত পর্যন্ত আমার উম্মত এক অবস্থা কি, কয় তাইলে খুশি হন নাই, আপনারা খুশি না করে ছাড়বো না, এই 70,000 এক একজনের হাতে 70,000 করে লয়ে দেবে, 4,90,00,000 এক একজনের হাতে 70,000 করে নিয়ে যান। দোস্ত খুশি হয়েছেন, নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ কিসের খুশি, কয় আপনি বসেন একটু চেয়ারে, নবী বলে আমি যদি বসি তাহলে মিজানার পাল্লার সামনে পুলসারাতের সামনে দৌড়াইব, আমার নবীর উম্মত সব জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনো নবী বেহেস্তে যেতে পারবো না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে চিৎকার করবে, নামাজ পড়ছে কিন্তু অন্যান্য গুনাহ করছে, আল্লাহ দোজখের আগুনের উপরে দিব, হাতে কপালে পায়ের মধ্যে আগুন লাগিস না, আমার এই বান্দা নামাজ পড়ছে কিন্তু আরো তো অঙ্গ আছে, নবী চিৎকার দিয়ে বলবে মাওলা আরো তো অঙ্গ প্রত্যঙ্গ আছে, দোজখের মধ্যে যে আমার উম্মতেরা কাঁদতেছে, কাঁচের গ্লাস দিয়ে নবী দেখে সাজদায় পড়ে যাবে, আমার আল্লাহ তখন এই উম্মতে মুহাম্মদে আর কাউকে না, শুধু উম্মতে মুহাম্মদিকে, আমার নবীর কথা শুনে আমার দাদা ভাই 100 টাকা, এই যে এর কি হিসাব নিব ফেরেশতায়, কি হিসাব না নিব আর কি হিসাব না দিব, সোজা বাইপার দিয়ে ঢুকে যাইব, কি বলতেছিলাম, দোজখের মধ্যে যদি উম্মতে মুহাম্মদি ঢুকছে, আমার নবী চিৎকার দিবে আমার উম্মত দোজখ আল্লাহ আমি সইতে পারি না, আল্লাহ তখন এই দোজখীদের কানে কানে কলেমা পড়াই দিবে, যে তোমরা কলেমা পড়তে থাকো, যখন কলেমা পড়বে আগুন গায়ের মধ্যে লাগবে না, দোজখের মালিক ফেরেশতা চাবুক নিয়ে আগুনের পিড়াইব, লাগোস না কেন, কয় সাহস পাই না, বলে কেন, কয় কলেমা পড়তেছে, আল্লাহই শিখাই দিছে, আমার কি সাহস আছে লাগান, আমার আল্লাহ কে দোস্ত আপনার উম্ম যদিও কোন কোন অন্যায় করে দোজখে গেছে, দেখছেন আমি আগুন লাগাইতে দেইনি, আপনি কি খুশি হন নাই, আমার নবী চিৎকার দিয়ে বলবে মাওলা গো তারপরে তো দোজখ, এক একজনের লক্ষ লক্ষ এক এক তো নামাজ না বলি তো 80 হুব্বা দোজখ, 80 বছর হলে এক কোটি কোটি বছর সাজা হয়ে যাইব, আমার এই উম্মত কি এতদিন দোজখে থাকবো, আল্লাহ তখন বলবে হে উম্মতে মুহাম্মদি তোমরা ঘুমায় যাও, ঘুমায় থাকলে কিন্তু লন্ডন আমেরিকা ঘুইরা বিয়া শাদি কইরা ঘুমোতে চায় যে খালের মধ্যে হইয়া রইছে চোখের পলকে, তখন উম্মতে মুহাম্মদি আল্লাহ ঘুম পাড়া রাখবে, ঘুমের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর সাজা কমপ্লিট কইরা জান্নাতের মধ্যে ঢুকাই দিবে, সেই উম্মত আমরা, সেই নবীর প্রেমিক আমরা, আমার জিজ্ঞাসা এলো, খোলো খোলো দলিল খোলো, আমার জিজ্ঞাসা এলো, আচ্ছা শেফালি সরকার খাজা বাবা আনার সাগরে পারা গেল, আমার নবীর আদেশ লিয়া মক্ক হইতে ইরাক ইরান আফগানিস্তান দিয়া পাকিস্তানের পাঞ্জাব লাহোর দিল্লির পথ ধরিয়া, কিন্তু পৃথিরাজ একটা জামা পরে কি লেগা যুদ্ধের একটা জামা পরে খাজা বাবারে মেরিয়া লাইব, পরার লগে লগে চোখ কান হয়ে যায়,
কিরে চোখটা ভালা চোখ কানা হয়ে গেল, ব্যাপারটা কি? জামা খুলছে পরে চোখ ভালো হয়ে গেছে কেন? কিরে আবার তো চোখ ভালো হয়ে গেল, আবার জামা পরছে, ভালো চোখ অন্ধ হয়ে গেছে। কিরে জামা পরলেই চোখ অন্ধ হয়ে যায়, আবার খুলছে চোখ ভালো হয়ে যায়। পৃথিবী রাজের মায়ের কে মাগু, এই জামা পরলে কানা হয়ে যায়, খুললে ভালো হয়ে যায়, ব্যাপারটা কি? মায় কয়ে জামাই তোরে সিগন্যাল দিতেছে, কয় কি? কয় তুই এত বড় রাজা, তোর তো রাজত্ব কাইরা কেউ নিতে পারবো না, তবে আমি জানি, আমি জ্যোতিষ, যে মুসলমান ফকিরের সাথে বেয়াদবি করলে তোর রাজ্য থাকবো না। কয় মাগো মুসলমান ফকির মায়ার বোলায় কথা কয়, এদিকে একটা মোরগ কুকু যেখানে রাজ দরবারে সাধারণ লোক ঢুকতে পারে না, ওখানে একটা মুরগি ঢুকে গেছে। পৃথিরাজ কয় মা এই মুরগিতে কি কয়? মা কয় মুরগিতে এইটা কয়। আমার জিজ্ঞাসায় মুরগিতে কি কইছিল একটার মধ্যে আরেকটা, তখন পৃথিরাজ বলছিল মা মুসলমান ফকির দেখতে কেমন হইব, তখন খাজা বাবার ছবিটা দেখাইছিল, আমি জানতে চাই কিভাবে দেখাইছিল। ধন্যবাদ। তাও আর লতিফ ভাই অত্যন্ত চমৎকার করে এখনকার আসরটা এত চমৎকার করেছে, যদিও লোক একটু কমে গেছে, অবশ্য আপনাদের এলাকার মানুষ অনেকটা শৌখিন, শুধু এলাকা না সারা বাংলাদেশ জুড়েই মানুষ এখন কর্মব্যস্ততায় এত নিয়োজিত যে সময়ই পায় না, সময় নাই। ওই যে আছে না, এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই, এখন বুঝি দারুণ সময় বদলে গেছে দিন, কেউ আমারে চাই না দিতে একটু সময় ঋণ, আমার দুঃখের কথা কইতে গেলে এ দুনিয়ার সবাই বলে শোনার সময় না, এই মানুষের ভিড়ে আমার আমার সেই মানুষ না। আহা না, আর গাইতাম না, অল্প গার জন্যই গাইছি, অল্পর অল্পই ভালো, ওটা গাবো ওটা গাবো। তো বিষয় হলো এই, তো চমৎকার করে তিনি গিয়েছেন। আমার মমিন ভাই মাননীয় চেয়ারম্যান সাহেব তিনি বলতেছে আজকে তো ওয়াজ করতেছে, ওয়াজ হইতেছে, বসে বসে উনি বলতেছে আমার কানে আসতেছে। তো সত্যিকার অর্থে আমার লতিফ ভাই অত্যন্ত গুণী একজন শিল্পী, তার তুলনা তিনি নিজেই অনেক বড় মাপের শিল্পী, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো তিনি আমার কাছে ছোট করে দুইটার মধ্যে, মানে কয় না যে একটার মধ্যে একটা প্রশ্ন, যদিও দুইটা, তার এই দুইটার মধ্যে একটাই বলে, পৃথিরাজ যখন নাকি যুদ্ধের পোশাক পরে তার সাথে সাথে চোখটা অন্ধ হয় বলি সভাকারে, আবার যখন ওই পোশাক লই রেখুলিয়া আগের মতো চোখে দেখা যায় তার ঠিক হইয়া, আবার একটু পরে যখন যুদ্ধের পোশাক পরিয়া লয় আগের মতো অন্ধ হয় বলি রে বিষয়, এমনি করে তিনবার তিনি পোশাক খুলে আর গায়ে দেয়, পরিশেষে বুঝতে পারিয়া মায়ের কাছে জিজ্ঞাসা করে ও বান্দাও নাই আমাই কইয়া, এর কি কারণ? পোশাকটা পরলে আমার চোখ কানা হয়ে যাবে, সহি দেই না কিছু। মা যদিও হিন্দু ছিল কিন্তু আসলে হিন্দুদের মধ্যে কিছু হিন্দু আছে, মুসলমানের চেয়ে কম না দেখবেন। যেমন আমাদের একজন শিল্পী আছে, নাম তার নকুল কুমার বিশ্বাস, নকুল কুমার বিশ্বাস, নামই হিন্দু কিন্তু তার গান শুনেন, তার গানের ভিতরে যেই মালগুলো আছে সব কিন্তু মুসলমানের মাল, কথা বোঝেন নাই? উনি যা বলে ওনার কথাবার্তা সম্পূর্ণই অনেক মুসলমানের থেকেও বেশি। তো হ্যাঁ,
তিনি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, ইসলাম নিয়ে তিনি গবেষণা করেছে, রিসার্চ করেছে, যেটা অনেক মুসলমানরা করে না। তাহলে যদিও সে হিন্দু, নামটা তার হিন্দু, নকুল কুমার বিশ্বাস, নামে হিন্দু কামে মুসলমান। তো ওই যে পৃথ্বীরাজের মা, যদিও সে হিন্দু ছিল, জ্যোতিষ ছিল, খাজা বাবার প্রতি তার প্রেম ছিল, মহব্বত ছিল, যার কারণে খাজা বাবাকে তিনি চর্ম চোখ দিয়া না দেখো, তিনি স্বপ্ন যোগে খাজা বাবাকে দেখেছিলেন, দেখেই তার ছেলেকে তিনি বলেছিল, ওই যে মোরগায় কুকুর, মোরগ আইসা কইছে, আইসা পড়ছে, আইসা পড়ছে, খবরদার, কে ওই যে মুসলমান ফকির, আল ফকর আল ফকর মিন্নি, আল্লাহ বলছে ফকির আমার বেদ, আমি ফকিরের ভেদ। সেই ফকির আমার খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি, তিনি গিয়েছে এই সংবাদ মোরগে সেই সভা শুনে গিয়ে বললেন, আর তার মা পৃথ্বীরাজকে বললেন, বাবা তুমি যার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ সে কিন্তু ছোটখাটো মানুষ নয়, সে একজন মস্ত বড় ওলি। বলে সে দেখতে কেমন মা? তখন তার হাত দিয়া তিনি একে খাজা বাবার ছবি তাকে দেখাইছিল যে সে এরকম। পবিত্র আল কোরআনের মধ্যে আছে, আল্লাহ বলছে যে আমার ওলোর বিরোধিতা করে, যে আমার আলীর বিরোধিতা করে, যে আমার নবীর বিরোধিতা করে, সেজন্য আমার বিরোধিতাই করলো। ওলি আল্লাহ, দেখেন মুসলমান চিনার উপায় একটাই, প্রকৃত মুসলমান সে যে নাকি হযরত আলীকে, আহলে বায়াতকে ভালোবাসে, সে হইল প্রকৃত মুসলমান। মুসলমান চিনার একটা উপায়, এই রাখ রে বাবা। মুসলমান যদি আপনারা জিজ্ঞেস করবেন মুসলমান, হ্যাঁ মুসলমান, আপনি আলীকে ভালোবাসেন, মা ফাতেমাকে ভালোবাসেন, ইমাম হাসান হোসেনকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, যদি আপনার হৃদয় বলে হ্যাঁ বাসি, তাইলে আপনি মুসলমান। আর যদি ওই যে আর একজনের কথা কয়ে গেছে, আমি আর কথা কমো না, আর চেহারাটার মধ্যে একটা কেমন জানি খান্নাসের ভাব আছে, যে কী কী রাজ্জাক জানি, আমি তো খুব একটা দেখি না কিন্তু ওনার কথা শুনছি, উনি কয় কয়েক মক্কা ছরিফ মানে এরকম করে কয় আর কি লোকটা, যে হজ করে মদিনায় যাওয়ার দরকার নাই, যাইতে পারেন ঘোরার জন্য, এই যদি কয় আমি মুসলমান, হ্যাঁ যদি নবীর সাফায়েত আশা করে হইব, হ্যাঁ এর ওয়াজও মানুষে হনে। তো যারা শুনে শুনবো, যাতে এর কথা কানে না নেই, আমি আমার মুসলমানদের ভাইদেরকে বলবো, তো আপনি প্রকৃত মুসলমান দাবি করবেন, দাবি করতে পারেন যদি আপনি আলীকে ভালোবাসেন না। আল্লাহ রাসূল বলছে কি জানেন, আল্লাহ রাসূল বলছে আমার আলী যেই দিকে ঘুরে মোর নেয়, আলী যেই দিকে মোর নেয়, আল্লাহর দিনও সেই দিকে মোর নেয়। দিন বুঝছেন তো, ধর্ম ইসলাম ধর্মের কথা বলেছে, যে আমার আলী যেই দিকে মোর নেয়, আল্লাহর দিনও সেই দিকে মোর নেয়। তাহলে আলীকে ভালোবাসতে হবে, আলীকে যারা ভালোবাসে তারাই প্রকৃত মুসলমান। তাই আমি বলবো যে সেই পৃথ্বীরাজ যখন খাজা বাবার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা বা যুদ্ধের পোশাক তিনি পরবে পরল, তখনই সে অন্ধ হয়ে গেল। তার মানে আল্লাহর ওলির বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কেউ বিরোধিতা করে, সে আল্লাহর শত্রু হয়ে যায়। তো যে আল্লাহর শত্রু হয়, আল্লাহ কি তার সারে না? সারে না, আল্লাহও তার প্রতিশোধ নেই। গানের আগেই কথার জবাব দিয়ে দিলাম তারে, এবার দু একটি অনুরোধের গান গাইব এই না আসরে। আমার ওই যে নাসির ভাই, তিনি বলছে আপা মানুষজন তো সব যাইতেছে, আমার গানটা একটু গান, তো এই গানটা আমি চেষ্টা করি গাওয়ার জন্য। আমি খাজা বাবার গান একটা পরে গাই, আগে ওই গানটা করি নি, যে গানের মধ্যে কিছু বিষয় আছে যে আসলে আমরা মানুষকে না ভোজে, ওই যে মূর্তি পূজা করে তাই না, কিন্তু এই মূর্তি পূজা, মূর্তি বানায় মানুষ ওটারই পূজা করে, কিন্তু যে তোমারে বানাইলো তারে তুমি পূজা করলে না, করলে তুমি কারে? তাই জন্য গানটা ওই জায়গায়, মন্দিরে অন্তরে খুঁজো তারে, মন্দিরে অন্তরে খুঁজো তারে, মন্দিরে অন্তরে খুঁজো তারে, মন্দিরে
বাসানে ফোটাও ফুল পাবে না ভগবান এই মানুষের প্রেমে যাও মজিয়ে বাসানে ফোটাও ফুল পাবে না ভগবান এই মানুষের প্রেমে যাও মজিয়ে তুমি পারো যদি পারে ধরিয়া রাখিও পারো যদি পারে তুমি পারো যদি পারে ধরিয়া রাখিও হৃদয় বিনা মনের ফুলদানিতে প্রেমেরই পূজাই তারে রেখো সাজিয়ে ভাবিতে ভাবিতে তুই নয়নের জলে ভাবিতে 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 এবার আমি ছোট করে আমার লতিফ ভাইয়ের কাছে আমি যেভাবে জিজ্ঞেস করতেছি আপনার কাছে ভালো লাগছে নি জবাব দেওয়ার পরে কত চমৎকার করে তিনি জবাব দিলেন আমি এবার আপনার কাছে জানতে চাই আমার দয়াল নবী মক্কা থেকে যখন মদিনায় তিনি যাবেন এই যাওয়ার খবরটা ছয় মাস আগে একজন জানতো ছয় মাস আগে থেকেই তিনি জানতেন যে
নবী একদিন মক্কা ছেড়ে মদিনায় যাবে, আমি জানতে চাই এই বিষয়টা আসলে মূল বিষয়টা কি, কিভাবে জেনেছিল, তারপরের ঘটনাটা কি হইল, এই ব্যাপারে লতিফ সরকারের দ্বারাই আপনাদের কি সুন্দরভাবে তিনি জানাবে। এবং নবী আক্ষেপ করে একটা কথাও বলছিল, যখন মদিনা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় যায় আর পিছন দিকে চায়, চায়ে চায়ে নবী কি জানি কয়, আরে কি বলছিল, এর ভিতরে মূল বিষয়টা কি, চমৎকার করে তিনি জবাব দিবে। সাফালি সরকার বললেন, নবী যে হিজরতে যাবে 6 মাস আগে থেকে একজনে জানে, সে কে? আবু বকর সিদ্দিক। নবী বলছিল যে আমাদের একদিন জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে, তাই আবু জেহেলরা অনেক আলোচনা করলো যে কেউ কইল নবীরে বনবাসে দিয়ে দি জন্মের মতো, কেউ কয় না মাইরি ফেলাই। 100 জন যুবক একসাথে হইলেন, 100 জন যুবক একসাথে করলেন কি, মোহাম্মদের কল্লাটা কাটা লইবা। নবী যেই ঘরের মধ্যে একজনের সিনা আরেকজনের সিনা মিশানো, সবার হাতে রাঙা তরবারি, এই তরবারি গুলি এক মাস যাবত বিষের পেলার মধ্যে চুবাই রাখছে, কূপ দিয়ে নবীরে নাম মারতে বলে যাতে বিষের যন্ত্রণায় মরিয়া যায়। ও দাদা ভাই, ও দাদা, হ্যালো, আপনি আমার দিকে চান, ওদিকে কি কথা কন, বাড়িউলির কথা মনে হয়েছে, আমি নবীর কথা কই, আপনি ওদিকে কথা কইলে আল্লাহ যদি বেরাজ হয়ে যায় সব জীবনের শেষ হয়ে যাবে। হা হা, এই তো ভালো কথা, অনেক সময় আছে, দু একটা নাম টামও বাড়তে পারে, দু একটা চান্স নিতেও পারেন। হ্যাঁ, ওই দিন দেখা হয়েছে এক মুরুবির লোকে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আমার যে কি আপনার ছেলে মেয়ে কজন, আমি কই আল্লাহর মাল, এক ছেলে দুই মেয়ে, আপনার কয়জন, কয় আমার 14 ভোলা 2 মাইয়া, আমি কি 16 জন, কয় হ দোয়া করেন, আমি কি আবারও দোয়া করতাম, এই 16 জনের বড় কয় আবার দোয়া করতে, যাই হোক, তা আমি নবীর কথা বলতেছিলাম, তাও কি কথা, ডিসিশন নিল নবীরে মেরা লাগবে, নবী যেদিন থেকে পৃথিবীর বুকে পালাইছে আল্লাহ নবীর একটা বডিগার্ড দিয়ে দিছে, নাম কি জানেন, সেটা হলো মিকেলি ফেরেস্তা। মিকেলি ফেরেস্তা এত লম্বা এত বড়, আমার বাংলাদেশে দেখি মেম্বার চেয়ারম্যান কো বডিগার্ড থাকে না, ইউরোপ আমেরিকা কিছু কালা গিলি আছে যে ইদি কাইলা, নিগ্রো হ, এগুলি যে হাত পাও বডি ওরার কোনো কাম করে না, ওরা খালি এই কামই করে, 12 জনের একলাই হতে লিগ। আচ্ছা অগ বডিগার্ড যদি এমন হয়, আমার নবীর বডিগার্ডটা কেমন হইতে পারে, পৃথিবীর সমস্ত পানি যদি মিকাইলের মাথার মধ্যে দেয়, মাথাটা এত বড় 1 ফোঁটা পানি গড়াই পড়বো না, আকাশের মাথা জমিনের পা, এই যে মিকেল দিছে আল্লাহ আমার নবীর বডিগার্ড, পৃথিবীর ব্যাক মানুষ পারবো, আর এই নবীরে মারার জন্য আদেশ করছে, 40 জনে ঘেরাও করছে, আল্লাহ কয় দোস্তকে বাইরে যান, কয় কই, কয় হিজরতে যান, কয় হিজরতে যাবো, হ জানালা মেললে আমার নবী চায় দেখে হাই হাই রে, একজনের সিন আরেকজনের সিনার সাথে মিশানো, সবার হাতে তরবারি লিয়ে দাঁড়িয়ে দিছে, নবী কাল্লা যাই কেমনে, এই ছেলে এরকম করতেছ কে, এই না আমার তো চোখটা সর্বদিকে যায়, একটা হইলো ঠোঁটে থেকে কওয়া আর একটা হইলো অন্তর থেকে বলা, এই কথাটা মজা নইলে তো বলতে পারবো, একটা গল্প আয়া পড়ছে, একবারে বিদেশ যাইব, বিমানের খাবার যা দিছে মজা পাইয়া খেয়ে লইছে, লাস্টে টিস্যু দিছে মুখ মুছতে এটা রুটি মনে করে খেয়ে লইছে, এখানে খালি কয় সবই মজা লাগলো, রুটিটা তো মজা লাগলো না, আসলে যেটা টিস্যু হয় বুঝেই নেই, এক ধরনের কথা আছে টিস্যুর মতন মজা পাবো না, আরেক ধরনের কথা আছে হৃদয় থেকে বলা, নবীরে মারতে যাও এটা কি সহজ কথা, এটা কিন্তু সেইভাবে বলা যাবে, নবীকে আল্লাহ কেমনে যাই, আল্লাহ বললেন দোস্ত সুরা ইয়াসিন পাঠ করে এক মুষ্টি ধুলি নিক্ষেপ করে
ধুলি নিক্ষেপ করে নবী চলে গেল। সেফালি সরকারের কথা হইল, নবী এখানে কি বলছিল, আমি নিজামুদ্দিন আউলিয়া বাবার দরবারে গেছিলাম, পরে ওখানে যাওয়ার পরে কয়েকজন বাঙালি আমার সামনে এসে, লতিফ ভাই আপনি এসেছেন হ দিল্লিতে, আমি বললাম আপনারা এখানে, বলে দেশে গন্ডগোল, দেশে থাকতে পারি না, যার জন্য জন্মভূমি ছেড়ে আয়া পড়ছে, কই চোখের পানি দিয়ে বুকটা ভাসায়, যে জন্মভূমি ছেড়ে চলে যায় সে জানে জন্মভূমির ভিটা মাটি বাপ দাদার সম্পদ এই মাটির কি মায়া। তাই নবী যাওয়ার সময় উঁচা একটা টিলার মধ্যে দাঁড়ায় বারবার পিছনে চায় আর বলেছিল, হে আমার জন্মভূমি আমি তোমাকে ভুলতে চাইনি, কিন্তু ওরা আমারে থাকতে দিল না। জন্মভূমির মায়ায় নবী কেঁদে বুক ভাসায়, নবী কেঁদে বুক ভাসায়, নবীজি মক্কা ছেড়ে যায় বারে বার পিছন ফিরে যায় স্বর পর্বত পাহাড়ে।
রাতের বেলা রাতেরই অন্ধকারে নবী মায়ের কোল ছেড়ে চলে যায় সরপর্বত পাহাড়ে নবীর প্রেমিক আবু বকর সিদ্দিক, সাথে রয়ে দয়াময় আল্লাহ। আবু বকর সিদ্দিকের ঘরে দরজার মধ্যে টোকা দিছে বকর, বলার সাথে সাথে দরজা খুলে দিছে। নবী বলে, আবু বকর, আমি যে আজকে হিজরতে যাব তুমি বুঝলে কিভাবে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আজ থেকে 6 মাস আগে আপনি ওয়াজের মধ্যে বলেছিলেন একদিন আমাদের জন্মভূমি ছেড়ে যেতে হবে, সেদিন থেকে আমি একটা রাত ঘুমাইছি না। কতদিন? 6 মাস। আমি দরজার সাথে হেলান দিয়ে কোনো রকম তন্দ্রায় থাকতাম, ঘুমাইতে মনা যাক না থাকতাম, খালি অপেক্ষায় থাকতাম আল্লাহর হাবিব আয়েশা যদি আমার ডাকে, এখানে কি ওখানে যার এখানে আসবি না বই, আয়েশা যদি আমাকে ডাকে আর যদি আমি ঘুমাই থাকি, আরে তাহলে তো আমি নবীর সাথী হতে পারবো না। তাই আমি আপনার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম নবী গো 6 মাস। ওয়াজের মধ্যে একদিন বলছিলেন আপনি হিজরতে যেতে হবে, আমার নবী বলে, আবু বকর, তোমার এক রাত্র নেক, আকাশের 10টা পূর্ণিমার আকাশের তারা একসাথে করলে এক রাতের নেক। আর আমার নবী আবু বকর সিদ্দিকে নিয়ে চলে গেলেন সরপর্বত গুহায়। আর ওই আবু জেহেলের ওরা ঘরের মধ্যে ঢুকে দেখে নবী নাই। আবু হযরত আলী নবীর চাদর দিয়ে শুয়ে আছে, বলে, নবী কই? মিথ্যা কথা বলতে না যে নবী তোমাদের সামনে দিয়ে চলে গেল, তোমরা কেউ দেখলা না। আর 40 জন সৈন্য ওই যে বালুময় রাস্তা দিয়ে চললে তো ওই যে ওট বা গাধা ঘোড়া ওই দাগ পরে থাকে, ওই ওটের দাগে দাগ দাগ দেখে দেখে যাইতে লাগলো আবু বকর সিদ্দিকের বাড়িতে। গিয়া দেখে নাই আবু বকর সিদ্দিকের মায়ের ওখানে তোর বাবা গেছে কই, বলে, বলবো না, এমন একটা থাপ্পড় মারছে আবু জেহেল, চিৎকার দিছে। নবী বলে, জেহেল, তোমার মেয়েকে মারতেছে আবু জেহেল, তুমি কি আমার সাথে যাবে না মেয়ের কাছে যাবার? আবু মাফ করবেন, আবু বকর সিদ্দিক বলে, নবী গো, একটা কেন, 1000 মাইয়া যদি আমার থাকে আর যদি মেরে ফেলে আমি সেদিকে যাবো না আল্লাহর হাবিবকে ছেড়ে। তারা যাইতে যাইতে সরপর্বত গুহার মধ্যে গেলেন। আমার নবী ক্লান্ত আবু বকরের জানের মধ্যে মাথা দিয়ে একটু শুইলেন। আল্লাহর কি কুদরত, একটা গাছের ডালা ঘুরা গুহার মধ্যে চলে আসলো, মাকড়সা ডিম পারলো সেখানে, আর হ্যাঁ মাকড়সা জাল ফেললো, কবুতর ডিম পারলো, আর সেখানে নবী আবু বকর সিদ্দিকের জানের মধ্যে মাথা দিয়া শুয়ে রইলেন। আর এদিকে সাপের গর্ত ছিল অনেকগুলি, আবু বকর সিদ্দিক
কাপড় ছিঁড়ে ছিঁড়ে 69টা গর্ত বন্ধ করছে, কিন্তু একটা গর্ত রয়ে গেছে কাপড় আর নাই। ওই গর্তটা পায়ের ঘুরমুড়ি দিয়ে যাতা দিয়ে ধরছে, আর ওই গর্তের মধ্যে ছিল সর্প। জিব্বা দিয়া ধাক্কা মারে আবু বকর বুঝা ফেলাইছে, আই আর রে সাপ আছে তো। আর আবু বকর আরো জোর করে ধরে, আর সাপে জিব্বা দিয়া ধাক্কা মারে, একবার দুইবার ধাক্কা মেরে একটা সবল মারে। যখন জিব্বা দিয়া ধাক্কা মারে আর আবু বকর আরো শক্ত করে ধরে রাখছে, আর সাপে আবু বকরকে ধ্বংস করেছে, আবু বকরের দেহটা নীলবর্ণ হয়ে গেছে। আর আবু যাদেরকে সাপে কামড়ায় শরীরটা নীল হয়ে যায়, চোখের পানি গরম হয়ে যায়। এভাবে তো নবী সোয়া, আর আবু বকর সিদ্দিক আমার নবীকে বলে, বন্ধু রে আমি জন্মের মতো যাব বিদায় লইয়া। যখন চোখের পানি ছাড়ে আমার নবী এইভাবে শোয়া পরে গালের ওই উপরে, আমার নবী চক্ষু খুলে বলে, আবু বকর তোমার এই অবস্থা কেন? বলে আমাকে সাপে কামড় দিয়েছে, সাপটার কাছেই ভালো ধরে আছে। আমার নবী বললেন, আবু বকর বলে, নবী আপনি সরে যান, সাপে আবার কামড় দিতে পারে। আর আবু বকর বলে, আমার নবী বলে, না একবার কামড় দিছে কেন, এইটার জবাব ওই তো দিয়ে শেষ করতে পারবে। এই সরপরে আমি আমার জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছি, আমার জন্মভূমির লোকের আবুজে লোকবা সাহেব আমার অনেক কষ্ট দিছে, তাও আল্লাহর হুকুমে আমি চলে যাচ্ছি, আমার কাফের এরা চিনে নাই। তুই কি আমার চিনস নাই? আমি যে আল্লাহর নবী, তুই কি চিনস নাই আবু যে আবু আবু বকর আমার বন্ধু? তুই এই বিপদের সময় কাপড় দিতে পারলি, তুই জবাব দে তো, কেমন করে কাপড় দিলি? সাপে বলে, আল্লাহ জবান খুলে দাও। আল্লাহর কুদরতে সাপের জবান খুলে গেল। সাপ বললে, নবী গো আমি তো সাপ না, আমি একটা অভিশাপ। আজ থেকে প্রায় 4000 বছর আগে আমি মুসা নবীর আমলের এক উম্মত, তৌরাত কিতাব পড়তে গিয়ে দেখি আখেরি নবী শ্রেষ্ঠ নবী। আমি ভাবলাম আমার নবী মুসা আল্লাহর সাথে 1000 সওয়াল করে, তার চাইতে আমার শ্রেষ্ঠকে, আমি অহংকার করে মুহাম্মদ নামটা কেটে দিলাম। আরেক জায়গা খুলে দেখি মুহাম্মদের নাম আরেক জায়গায় কেটে দিলাম। এইভাবে আমি অনেকগুলি নাম কেটে দিলাম। তাই নবী গো, আমি তখন মুসা নবীর কাছে গিয়ে বললাম, আমি মোহাম্মদ নামের সাথে বেদবি করেছি। তখন মুসা নবী বলেছিল যে আমি মুসা নবী নবী না হয়ে ওই নবীর উম্মত হইতে পারলে আমার জীবনটা ধন্য। তুই সেই নামের সাথে বেদবি করেছিস, তুই আমার সামনে থাকিস না, দূরে সরে যা। বলে আমার মুক্তি কিভাবে? বলে সে যদি ক্ষমা না করে স্বয়ং আল্লাহ ক্ষমা করবে, তাহলে আমি তাকে পাবো কিভাবে? বলে আমি তোরে দোয়া করলাম, তুই নবী পর্যন্ত বেঁচে থাকবি, তুই সাপ হয়ে থাকবি, নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে, এক নবী আরেক নবীর খবর জানে, তুই যদি পারস তখন ক্ষমা চেয়ে নিস, সে যদি ক্ষমা করে তাইলে তোর মুক্তি। ও নবী, আমি কত যুগে যুগ এই গুহার মধ্যে পড়ে আছি, এই গর্তগুলি আমি করছি, আপনাকে সামনে থেকে দেখবো, আপনাকে পিছন থেকে দেখবো, আপনাকে ডান দিক থেকে দেখবো, আপনাকে বাম দিক থেকে দেখবো, কিন্তু আবু বকর সিদ্দিক আমাকে উঠতে দেয় না। আমি যদি না উঠি আপনার কাছে ক্ষমা চাবো কিভাবে? আমি ইচ্ছা করে সবল দেনি নবী, আমি জানি উনি আপনার খুব প্রিয় বন্ধু, আমি আপনাকে দেখার জন্য আমি সব করতে পারতাম, শুধু আপনাকে দেখার জন্য। আমার নবী দয়ার নবী, তিনি বুঝে ফেললেন। আর নবী একটু থুতু নিয়া আবু বকর সিদ্দিকে যেখানে কামড় দিচ্ছে একটু লাগাই দিছে, সমস্ত বিষ মুক্ত হয়ে গেছে বলে। আর এক শ্রেণীর লোকের আমার নবীর মাটির নবী কি বলে না? আচ্ছা, মা নবী যদি মাটির নবী হইতে একটু থুতু লাগাইলে বিষ মুক্ত হয়ে যায়? কানার গোড়ে কানারা, তোরা এই কালে অন্ধ ওই কালে অন্ধ। আর ওই যে সাপ, সাপের গায়ে হাত বুলানোর সাথে সাথে মানুষ হয়ে গেল, নবীর হাতে হাত দিয়া পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কি ব্যথা লইয়া গেল সে সকল ছাড়িয়া, সে কথা বুঝে
সরকার গায় দিয়ে